السلام عليكم ورحمة الله. برتمانة أوضحان كورشي مكّار كبوتر شطر. أي كبوتر هزار هزار كبوتر أكشاتة إيشة باشة وعم أبار أورجاء. شد ماتر إخانه هادي شايبرا تادر كي ببينو ثانة ثانا خبر شه شولا بوت هتة باره. غام هتة باره. বা বিভিন্ন ধরনের তারা পছন্দ করে এরকম খাবার এখানে হাজি সাহেবরা তাদেরকে দেন এবং সেই সুবাদে তারা এখানে এসে অবস্থান করে আর পুরো অঞ্চল জুড়ে এইভাবেই কোথাও হয়তোবা অল্প এবং কোথাও বেশি পরিমাণে কবুতরগুলো এইভাবে বসে থাকে দেখতেও আসলে ভালো লাগে আলহামদুলিল্লাহ বাট এখানে যারা হাজি সাহেবরা আসছেন তারা এই কবুতরগুলো সম্পর্কে খুব ভালোভাবে অবগত এবং তারা এসেছেন তারা দেখেছেন এই দেখেন সুন্দরভাবে সারিবদ্ধভাবে কোথাও বসেছে আবার এই যে উড়ে যাচ্ছে যারা পূর্বে এসেছেন তারা এই কবুতরের চত্বর কবুতরের মাঠ সম্পর্কে খুব ভালোভাবেই অবগত এবং ভবিষ্যতে যারা আসবেন আশা করি এই কবুতর চত্বর কবুতর চত্বরে এসে এই কবুতরগুলো দেখতে পারবেন যে অনেক মানুষ এই কবুতরগুলোকে ডিস্টার্ব করছে আমাদের এখানে আসার পর এই বিষয়টা স্পেশালি এই কবুতরের বিষয়টা দেখতে খুবই ভালো লাগে এবং মাশাআল্লাহ কত সুন্দর কবুতরগুলো উড়ে যাচ্ছে আমরা যখন কোনো প্রস্তুতি নেই যে একজন ভদ্রলোক খাবার দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যখন কোনো প্রস্তুতি নেই সেই ক্ষেত্রে যখন আমরা স্পেশালি হোটেলে কথাটা জিজ্ঞেস করি তখন অনেকে বলে ভাই কবুতর চত্বরে আসলে কোন পাশে হোটেলটা ঠিক এই কবুতর চত্বরকে কেন্দ্র করে আসলে হোটেলের পরিচয়গুলো দেয়া হয় আমাদের হোটেলগুলো এই কবুতর চত্বরকে কেন্দ্র করে মানুষকে বা হাজি সাহেবদেরকে পরিচয় করে দিলে হাজি সাহেবরা একবারে চিনতে পারেন কারণ কেউ অন্তত এখানে না আসলেও কারো না কারো মুখে শুনেছেন যে হ্যাঁ এটা আসলে কবুতর চত্বর কবুতর চত্বর আছে আর এই কবুতর চত্বরের ইতিহাস বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে প্রায় অনেকেরই জানা কেউ এসেছে তারপরেও জানে আবার দেখা যাচ্ছে যে কেউ আসেননি লোক মুখে বা হাজি সাহেবরা সফর করে যাওয়ার পরে এটা আসলে শুনেছেন যে হ্যাঁ মক্কাতে একটি কবুতর চত্বর আছে আর এই কবুতর চত্বরটি হচ্ছে এরকম কবুতর চত্বরটি হলো এই যে দুই বিল্ডিং এ দেখছেন এটা এবং এই বিল্ডিংটার মাঝখানে হচ্ছে আপনার কাবার মক্কার হারাম শরীফ এবং মক্কা হারাম শরীফের ঠিক 200 মিটারের মধ্যে হচ্ছে এই কবুতর চত্বর যাই হোক সকলের জন্য দোয়া রইল আমি দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদেরকে এই কবুতর চত্বরে এসে এই কবুতরগুলো দেখার তৌফিক দান করেন সর্বোপরি আল্লাহ পাক সকলকে হজ ও উমরা করার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক সকলকে পরিবার সহ এখানে এসে এই সুন্দর বিষয়গুলো দেখার তৌফিক দান করুন আল্লাহ পাক আপনাদের সরাসরি এসে আল্লাহ পাকের হাবিবের রওজা মুবারকে সরাসরি সালাম পৌঁছানোর তৌফিক দান করুন আমিন সকলের কাছে দোয়া চাই আমি সহ হাজি সাহেবদের পরিবার হাজি সাহেবরা যেন সুস্থ থাকেন ভালো থাকেন সকলেই প্রত্যেকটি আমল খুব সুন্দরভাবে ভালো হয়ে ঠিকঠাকভাবে পালন করতে পারেন এই দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু